বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে এখন শুরু করছি নব এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের অঙ্ক 3.3-এর অঙ্ক। দেখো এখানে 7 এবং 8 নম্বর অঙ্কের সমাধান আমরা এখন করব। দেখো অতি সহজে আমরা করে ফেলব। 7 নম্বর অঙ্কে তোমরা এই যে দেখতে পাচ্ছ, তোমরা কি দেখতে পাচ্ছ, এটা এটা দেওয়া হলে দেখাও যে এটা সমান এটা প্রমাণ করতে বলছে। এটা আমরা এখানে কি করব, প্রমাণ করব। প্রমাণ করার জন্য আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ধরে আমরা প্রমাণ করে ফেলবো। কেমন, তাহলে আমরা পড়ি প্রথমে এই যে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি দেওয়া আছে, স্কয়ার প্লাস অনাপন, এটা সূত্র আমরা জানি। ও আরেকটা জিনিস লিখে নেই, দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে, এ প্লাস অনাপন এ ইকুয়াল টু টু, মানটা দেওয়া আছে, মানটা আমরা এখানে কি বসিয়ে দেব। কেমন, তাহলে এটা সূত্র ফেলে নিই, এ প্লাস অনাপন এ টু এ বি হচ্ছিল এ অনাপন এ, কেমন এ এ উঠে যায়, তাহলে কি থাকে, এটার মান বসাতে এ প্লাস মান কত, টু, মানটা বসাই দিই আমরা, টু রয়ে গেল, দুই দুগুণে চার, টু বাদ দিলে কত হয়, টু থাকে। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা কি পেয়েছি, টু পেয়েছি। কেমন, এমন রাইট হ্যান্ড সাইডে দেখি আমরা কি করা যায়। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি আছে, এ টু দি পাওয়ার ফোর প্লাস অনাপন এ টু দি পাওয়ার ফোর, এটাকে আমরা ভেঙে লিখি, কেমন, এবার সূত্রে ফেলে দেবো আমরা, টু এ বি এ হচ্ছে হলো স্কয়ার অনাপন স্কয়ার, সূত্রে ফেলে দিলে আগের মতো একই রকম আর কি। এটা আবার সূত্রে পড়ে, স্কয়ার প্লাস বি স্কয়ার আবার সূত্রে পড়ে, তাহলে আবার যদি সূত্রে ফেলি আমরা যে মান দেওয়া আছে সেই মান অনুযায়ী আমরা সূত্রে ফেলবো, তাহলে এ প্লাস অনাপন এ হোল স্কয়ার মাইনাস টু এ বি, টু এ বি হচ্ছে হলো হোল স্কয়ার মাইনাস টু। কেমন, এইবার আমরা কই, এটার মান দেওয়া আছে টু মাইনাস টু, দুই দুগুণে চার মাইনাস টু, আমরা এই পাশে আসলাম, দুই দুগুণে চার থেকে দুই বাদ দিলি দুই থাকে টু, কেমন, তাহলে চার টু, তাহলে মিলে গেছে জানো, তাহলে লেফট হ্যান্ড সাইডে টু হয়েছে, রাইট হ্যান্ড সাইডে টু হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুফড। কেমন, অঙ্ক শেষ, একদম ভেরি ইজি অঙ্ক একদম। কেমন, এখানে এর এটার মান দেওয়া আছে, এম এন এস বির মান দেওয়া আছে, প্রমাণ করতে বলছে এটা সমান এটা, এটাও প্রমাণ করতে হবে। কেমন, তার জন্য আমরা প্রথমে লিখি, দেওয়া আছে কি দেওয়া আছে আমরা একটু লিখে নিই সুবিধা অর্থে, এ প্লাস বি ইকুয়াল টু রুট সেভেন, এ মাইনাস বি ইকুয়াল টু রুট ফাইভ। এখন প্রমাণ করতে হবে এটা সমান এটা, তাহলে রেট লেফট সাইড ধরে করি আমরা, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট অ্যান্ড সাইড ইকুয়াল টু আমরা লিখি এইট এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কেমন, আমরা এটাকে এইট এ বিকে ভেঙে দুই টুকরো করে ফেলবো, দেখো তাহলে ফোর এ বি, ফোর এ বি, তাহলে এইট এ বির কোনো সূত্র নাই যার কারণে আমরা রাখতে পারবো না, তাহলে আমরা ভেঙে ফেলাম ফোর এ বি, ফোর এ বির সূত্র আছে, তারপরে এবার টু, তাহলে কি চার দুগুণে আট এইট এ বি, তাহলে হয়ে গেল এইটা টুটাকে এই এই সাথে দিব আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই পাশে নিয়ে যাব, তাহলে এটাও সূত্র পড়লো এটাও সূত্র পড়ছে। কেমন, ইজিলি আমরা সূত্র ফেলতে পারলাম, মান দেওয়া আছে মান বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে, তাহলে এইটার সূত্র ফোর বি সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। কেমন,
আর টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা লিখব এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। কেমন? এখন মানগুলো আমরা বসিয়ে দেব। এ প্লাস বির মান হচ্ছে হলো রুট সেভেন, এ মাইনাস বি রুট ফাইভ, তাহলে রুট সেভেন রুট ফাইভ এবার লক্ষ্য করো, তাহলে এই রুট আর পাওয়ার উঠে যাবে, উঠে যায়, এটা তোমরা জানো। তাহলে সেভেন মাইনাস ফাইভ, এখানে কি রইল সেভেন প্লাস ফাইভ, টু ইন্টু আর এখানে কত হয় বারো, এটা গুণ করলে বারো দুগুণে চব্বিশ। কেমন? তাহলে এ পাশে কি চব্বিশ আছে, তাহলে কিন্তু আমাদের কি প্রমাণ হয়ে গেল। কেমন? তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড। এখানে লিখি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড। এর ভেরি ইজি একদম অঙ্ক। কেমন? আশা করি বুঝতে পারছো। খোদা হাফেজ।